হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শানি সুমা বলছি। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে তোমরা কিভাবে ঘরে বসে ডায়মন্ড ফেশিয়াল কিটটা করে নিতে পারো। আমি কিন্তু এই ডায়মন্ড ফেশিয়াল কিটের একটা আনবক্সিং বল বা রিভিউ বল সেটা দেখেছিলাম আমার আগের ভিডিওটাতে। আর সেখানে আমি বলেছিলাম যে আমি আমার নেক্সট ভিডিওটাতে এই ফেশিয়াল কিটটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমি নিজে করে দেখাবো। তো কথা অনুযায়ী আজকে আমি চলে এসেছি। আর হ্যাঁ, তার আগে একটু যারা নতুন আমাকে দেখছো তাদেরকে বলছি, এটা দেখো এটার ভিতরে তিনটা কিটস থাকে এরকম। এখানে তোমার ক্রিম আছে, জেল আছে, আর আছে হচ্ছে তোমার ফেস মাস্ক। কিন্তু এই কিটটা আমরা ইউজ করার পাশাপাশি এটার সাথে আমরা দুইটা জিনিস আর ইউজ করবো, দুইটা না বলা যায় তিনটা। একটা হচ্ছে ক্লিনজার, দেন হচ্ছে তোমার স্কার্ব ইউজ করবো, আর হচ্ছে তোমার টোনার যদি ইউজ না করো তাহলে আমি বরফ ইউজ করতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, যারা নতুন আমাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটির সাথে ক্লিক করে নিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে ভিডিওটা আমরা আরম্ভ করি। ওকে, ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো প্রথম যেটা করবো, এখানে যেটা তিনটা কোট আছে ক্রিস্টেবল, সেটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব, ঠিক আছে। প্লেটের মধ্যে এখানে আমি স্কার্ফটাও নিয়ে নিব। চারটা জিনিস প্লেটে নিয়ে তারপর আমরা করা আরম্ভ করবো। ক্রিমগুলো নিয়ে নিয়েছি, ক্রিম, জেল এবং স্কার্ফ নিয়ে নিয়েছি। প্যাকটা আমি পরে ইউজ করবো। আর হ্যাঁ, একটা জিনিস যেটা বলেছি আমাদের কিন্তু একটা পানি লাগবে একটা বাটির মধ্যে, আর হচ্ছে তোয়ালে লাগবে। তো আমি যখন মাসাজ করবো, মাসাজ শেষে কিন্তু এই তোয়ালেটা, ভিজা তোয়ালেতে আমার ফেসটা কিন্তু প্রতিবার আমি মুছে নেব। আর প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমি আমার ফেসটা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। তো এরপরে প্রথমে করবো যেটা, ফেশিয়ালে প্রথমে ক্লিনজার মিল্কটা আমি ইউজ করবো। এটা হচ্ছে আয়ুর্বেদ ক্লিনজার মিল্ক। তোমরা আগের ভিডিওটা দেখে নাও, তাহলে এটা আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। এই ধরনের এই ক্লিনজার মিল্ক এগুলো তোমরা ইচ্ছা করলে ফেস ওয়াশআপ থেকে কিনতে পারবো। আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট। তো আমি ক্লিনজার মিল্কটা নিয়ে নিলাম, নিয়ে এটা জাস্ট দিয়ে আমি 1-2 মিনিটের মতো আমার ফেসটাকে মাসাজ করে ক্লিন করে নেব। আমি হাতটাকে ভিজে নিয়েছি, ভিজে নিয়ে ক্লিনজারটা দিয়ে আমি সুন্দর করে মাসাজ করব। আর একটু নিয়ে নিচ্ছি। এক দুই মিনিটের মতো মাসাজ করলে হবে। আচ্ছা, আমার এসিতে আওয়াজ হচ্ছে, এটার জন্য সরি যদি তোমার কথাগুলো একটু নয়েজি হয়ে থাকে। গরম তো এসিটা না ছাড়লেও পারতেছি না। আর একটু এখন রোদ উঠে গেছে, আসলে দুপুরের দিকে খুঁজছি। তো এভাবে রাউন্ড রাউন্ড সার্কেল মোশনে করতে হবে। ওকে, ক্লিনজার দিয়ে এভাবে 1-2 মিনিটে মাসাজ করার পর দেন ভেজা রুমালটা দিয়ে আমি আমার ফেসটাকে মুছে নেব। এবার আমরা আমাদের যে ডায়মন্ড কিটটা ছিল সেই কিটস থেকে ক্রিমটা ইউজ করব। প্রথমে ক্রিমটা নিয়ে নিচ্ছি। পানি দিয়ে হাতটা কিন্তু সবসময় ভিজে নিতে হবে। ভেজা মারতে করলে মানে এটা চলে, মানে স্কিনে ম্যাসাজ করতে সুবিধা হয়। এই ক্রিমটা দিয়ে 3 থেকে 5 মিনিট ম্যাসাজ করতে বলা হয়েছে, বাট তোমরা চাইলে আরও বেশিও করতে পারো, ঠিক আছে। বাট অ্যাটলিস্ট 3 থেকে 5 মিনিট ম্যাসাজ করবে। এভাবে ঘুরিয়ে 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 আসার সময় ম্যাসাজ করতে হবে উপরের দিকে, এভাবে উপরের দিকে। চোখেটা চারপাশটা আমরা যে এভাবে 2 আঙ্গুল দিয়ে এভাবে রাউন্ড রাউন্ড সার্কেল মোশনে আমরা ম্যাসাজ করব। এবং এর কীভাবে তোমরা কিন্তু তোমাদের গলাটাও ম্যাসাজ করে নিতে পারো যদি চাও, সমস্যা নেই। কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি না, বাট আমরা চাইলে এভাবে গলাটা, অনেকের এখানে কালো কালো দাগ থাকে, সেসব দাগগুলো এভাবে রাউন্ড রাউন্ড সার্কেল মোশন করে ম্যাসাজ করে নিতে হবে। ওকে, এবার বারে বারে হাতটাকে ভিজিয়ে দেন আমরা ম্যাসাজ করবো। 3-4 মিনিট ম্যাসাজ করা হয়ে গিয়েছে আমাদের ক্রিমটা দিয়ে। এখন আমি আবারও ভিজা রুমাল দিয়ে আমার ফেসটাকে মুছে নিচ্ছি। আচ্ছা, এবার 3 নাম্বার ধাপে আমি ইউজ করছি আমার স্কার্ফ, ফেশিয়াল স্কার্ফটা আমি ইউজ করছি। এটা আমি ইউজ করছি তোমার মমতাজের। তোমরা চাইলে বাসায় নিজেরা স্কার্ফ তৈরি করে লাগাতে পারো। আমার কফি স্কার্ফ আছে আমার চ্যানেলে, সে কফি স্কার্ফটা তোমরা নিজেরা বাসায় বানিয়ে সেটা দিয়ে ম্যাসেজ করতে পারো। ঠিক আছে, আর স্কার্ফ দিয়ে কিন্তু যখন আমরা ফেশিয়াল করতাম কিন্তু চোখের নিচে করা যাবে, কারণ চোখের নিচে জায়গাটা অনেক পাতলা হয়ে থাকে। সো চোখের নিচে এই এরিয়াটা বাদ দিয়ে দেন আমরা ম্যাসাজ করব। পানি নিয়ে নিচ্ছি, পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে হাতটাকে রন্ডন সালকেনে এদের করবো। আর যেখানে নাকের চারপাশে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয় এটা চাকগুলিতে এভাবে একটু ঘষে ঘষে করতে হবে। আর স্কার্ফটা তোমরা এমনিও মানে ফেশিয়াল তো আমরা মাসে একবার করি, যাদের বয়স 30 উপরে তারা মাসে দুবারও করতে পারে। আর যারা হচ্ছে এটা এছাড়াও স্কার্ফটা তোমরা যেটা হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারো, তাহলে যাদের খুব বেশি ব্ল্যাক হেড হোয়াইট হেড হয় সেটা আর হবে না। ঠিক আছে, আর ফেশিয়াল করার পাশাপাশি কিন্তু তোমাকে সবসময় যে স্কিন কেয়ার রুটিন আছে যে প্রতিদিনে, সেই স্কিন কেয়ার রুটিনটা কিন্তু অবশ্যই পালন করতে হবে, তাহলে তোমার স্কিনটা অনেক ভালো থাকবে। ঠিক আছে, শুধু মাসে একবার করলেই কি আর স্কিনটা ভালো থাকে? মাসে একবার করলেও বাসা কিন্তু সাধারণত স্কিন কেয়ার রুটিনটা তোমাকে পালন করতে হবে। তো এইভাবে রাউন্ড রাউন্ড সার্কেল মতনে আমরা ম্যাসাজ করে নিব। এটা আমরা 2-3 মিনিটের মতো করব, করার পর আবারও ভেজা রুমাল দিয়ে ফেসটাকে মুছে নিতে হবে। আমি ভেজা রুমাল দিয়ে আবারও মুখটাকে মুছে নিচ্ছি। আচ্ছা, স্কার্ফ করার পর যেটা হচ্ছে তোমরা চাইলে ভাপ নিতে পারো, স্টিম যে নেয় অনেকে গরম পানির। যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেড থাকে তারা কিন্তু গরম পানির স্টিমটা বেশি পান, তাহলে ভিতর থেকে জিনিসটা শালগুলো বের করে আসতে সুবিধা। এছাড়া যাদের স্কিনটা খুব বেশি ড্রাই থাকে তারাও তোমরা গরম পানি ভাপ নিতে পারো। বাট যাদের তোমার ব্রাউন স্পট মানে তোমার যাদের ম্যাস্তা রয়েছে তারা নেওয়ার দরকার নেই। ম্যাস্তা নিলে ম্যাস্তা থেকে মানে ম্যাস্তাটা তাপে ম্যাস্তাগুলো বেড়ে যায়, ম্যাস্তার দাগগুলো বেড়ে যায় সূর্যের আলোতে, বা যখন আমরা চুলাতে রান্না করতে সেই তাপে কিন্তু ম্যাস্তাটা বেড়ে যায়। এই জন্য আমরা যাদের ম্যাস্তা আছে তারা ভাব নিব, তাহলে দাগটা কিন্তু আরও বেড়ে যাবে। ঠিক আছে, আর এছাড়া অন্য সবাই নিতে পারো, কোনো সমস্যা নেই। মানে ভাবটা নেওয়ার পর দেন তোমাকে যে স্টিক যে স্কোয়ার স্টিকটা দিয়ে তো ভাব কীভাবে নিতে হবে এবং স্টিকটা কীভাবে ব্যবহার করতে সেটা ভিডিও ক্লিপটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। কারণ আজকে আমি ভাব দিব না, কারণ এখন খুব গরম পড়ছে, আমার স্কিনটা খুবই সেন্সিটিভ, সো আজকে আমি ভাব নিচ্ছি না। আর আমার মুখে মানে আমার নাকে কিন্তু ব্ল্যাক হেড নাই, সো আমি ব্ল্যাক হেড যেহেতু নাই সেহেতু আমি আজকে মানে স্টিক ইউজ করছি না। সো বাট আমি তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আরেকটা ক্লিপতে, যেখানে আমি ভাব নিয়েছিলাম আর স্টিক ইউজ করেছি, সেটা তোমরা দেখে নাও। ফেস সিস্টেম নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে গরম পানি নিয়ে নিয়েছি, আর সাথে লাগবে হচ্ছে একটা বড় তোমার তোয়ালে। এই তোয়ালেটি দিয়ে একদম পুরো তোমাকে এভাবে মাথার উপরে দিয়ে তোয়ালেটা দিয়ে একদম হাঁড়ির পর্যন্ত তোমাকে এভাবে ঢেকে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কীভাবে নিবা, এভাবে ঢেকে নিবে এবং ভিতরে কিন্তু চোখটা তোমার অবশ্যই বন্ধ থাকবে। চোখ বন্ধ রেখে এভাবে স্টিম নিবে তোমার 1-2 মিনিট। 1-2 মিনিট নেওয়ার পরে দেখবে মুখটা একটু ঘেমে যাবে, ঘেমে গেলেই তখন দেখবে যে তোমার স্টিম নেওয়া শেষ। এই যে আমার মুখটা কিন্তু ঘেমে গিয়েছে। সো এখন যেটা আমি করবো, আমরা এখন চলে যাবো আমাদের নেক্সট ধাপে। এখন আমরা ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভার স্টিকটা ইউজ করবো। এই স্টিকটা দিয়ে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করা হয়, আর উপরে চোখা দাগটা দিয়ে আসলে তোমার ব্রণ থাকলে সেটাকে গেলে বের করা হয়, কিন্তু সেটা না করাই বেটার। আমরা জাস্ট ব্ল্যাক হেড হোয়াইট হেডটা বের করে নিব। যেখানে ব্ল্যাক হেড হোয়াইট থাকবে সেখানে এভাবে চেপে চেপে আস্তে আস্তে করে চাপ দিয়ে এভাবে তোমার ব্ল্যাক হেড হোয়াইট হেডগুলো বের করে নিয়ে আসতে হবে। এভাবে তোমাকে স্টিকটা ইউজ করার পর আমাদের কিন্তু টোনার ইউজ করতে হবে। তো তোমরা দেখতে পেলে জাগে স্ক্রাব করলাম, দেন আমরা ভাব নিলাম, স্টিম নিলাম, যেটা তারপরে স্টিক ইউজ করেছি। আচ্ছা, এরপরে ধাপে তুমি চাইলে আবারও যে ফেশিয়াল ক্রিমটা রয়েছে মানে এই কিটসের যে ক্রিমটা আছে সেটা তুমি আরেকবার ইউজ করতে পারো। তো এখন যেটা করবো, আমি এই কিটসের থেকে ক্রিমটা আমি আরেকবার ইউজ করবো এবং জেলটা যে আছে সেই জেলটাও আমি দিয়ে ম্যাসাজ করবো। ঠিক আছে, যারা একটু বেশিক্ষণ ধরে ম্যাসাজ করতে চাও তারা দুটাই আবারও ইউজ করতে পারো। যেমন ক্রিমটা নিয়ে নিচ্ছি, মাসাজ করা হয়ে গিয়েছে আমাদের ক্রিমটা দিয়ে। এখন আমি আবারও ভিজা রুমাল দিয়ে আমার ফেসটাকে মুছে নিচ্ছি। ঠিক আছে, ক্রিমটা আমি তো করলাম। এখন নেক্সট আমি করছি জেল ইউজ করছি, জেলটা দিয়ে আমি এখন মাসাজ করে নেব। তো আমি এখন এই জেলটাকে মাসাজ করতে বলা হয়েছে 5 থেকে 8 মিনিট, 5 থেকে 8 মিনিট, তা তুমি 10 মিনিটও করতে পারো। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেল মোশনে যেভাবে আমরা করেছিলাম সেভাবেই করো। আর এই জেলটা দিয়ে তুমি চোখের নিচেও আমরা আবারও ভেজা রুমাল দিয়ে আমার পেস্টটাকে মুছে নিচ্ছি। আচ্ছা, এরপরে তারপরে আমি ইউজ করবো টোনার বা বর্ক তোমাকে ইউজ করতে হবে। এরপর যেটা হবে তোমাকে ফেস প্যাকটা আমি ইউজ করতে হবে। ফেস প্যাকটা ইউজ করার আগে আমি আমার মানে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো। বাটির যে পানিটা আছে সেটা আমি চেঞ্জ করে নেবো এবং খুব ভালো করে আমার ফেসটাকে একদম ক্লিন করে নিয়ে তারপরে টোনার এবং মাস্কটা আমি ইউজ করবো। ওকে, আমি আমার ফেসটাকে ভালো করে ধুয়ে আসছি, আর একটু হালকা শুকায় আসছে। তো এখন আমি যেটা করবো, টোনার ইউজ করছি। আমি বুশসের এই টোনারটা ইউজ করছি। তোমরা যে কোনো ধরনের টোনার ইউজ করতে পারো। আয়রোর টোনার রয়েছে এটা মানে রিজনেবল প্রাইসের মধ্যে, বা তোমরা চাইলে বরফ ইউজ করতে পারো টোনার ইউজ না করতে চাইলে। এভাবে চেপে চেপে বসিয়ে দিব টোনারটাকে, তারপরে 1 মিনিট ওয়েট করবো, তারপর আমার ফেস প্যাকটা ইউজ করবো। তো এই হচ্ছে ফেস প্যাকটা, এটা আমি এখন ইউজ করবো। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটা লাগানোর পর আমাকে 10 মিনিট ওয়েট করতে হবে। চোখটা ছাড়া, চোখের চারপাশটা ছাড়া আমাদের লাগাতে হবে। স্ক্রাবে যেমন চোখের চারপাশ বাদ দিয়েছি, মাস্ক যখন লাগাবো তখন চোখের চারপাশটা আমাকে বাদ দিয়ে লাগাতে হবে। এবার মুখে লাগানোর পর আমি গলাতেও লাগাই নেব। যদি চাও গলা পুরোটা তুমি লাগাই নিতে পারো, ঠিক আছে। আর হ্যাঁ, যাদের ডার্ক সার্কেল আছে, আমারও কিন্তু ডার্ক সার্কেল হয়েছে, এখন মাঝে মাঝে মেয়েটা হয় আবার চলে যায়। তো যাই হোক, সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, শসা এবং আলু এদেরটা কুচি কুচি করে এভাবে চোখের মধ্যে দিয়ে 10 মিনিট রেখে দিতে পারো, তাহলে ডার্ক সার্কেলের এটাও তোমার কমে আসবে, ঠিক আছে। বাট আমি আজকে লাগাচ্ছি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এভাবে করে চোখের উপরে তুমি শসা এবং আলু কুচি করে লাগিয়ে দেখতে পারো 10 মিনিট। তো আমি এখন ফিরে আসছি 10 মিনিট পর। ওকে, 10 মিনিট আমি একটা সামনে আমার 5 মিনিট হয়েছে, বাট আমি আসলে তাড়াতাড়ি করে ফেলতেছি, কারণ আমার কাস্টমার চলে আসছে। সো আমি এখন পর্যন্ত রাখতে পারতেছি না, বাট তোমরা এটা 10 মিনিট রাখার পরেই এটা মুছবা, ঠিক আছে। 10 মিনিট হয়ে গেলে দেন আবারও ভিজা রুমাল দিয়ে সুন্দর করে এটাকে মুছে নিতে হবে। দরকার হলে বেশি নিয়ে যে ভালো করে পানি দিয়ে একদম মুছে নিবা। ভিজা রুমাল দিয়ে মুছে নিয়েছি, এখন আবার একটু শুকনো রঙে মুখটাকে মুছে নিচ্ছি। তো এটা কিন্তু ছিল আমাদের লাস্ট ধাপ ফেসিয়ালের। এটার মাধ্যমে ফেসিয়ালি আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু সব ধরনের স্কিনের জন্যই এই ফেসিয়ালগুলো, তোমার অল টাইপ স্কিনের জন্য। আর এটা করার পর যদি তোমাদের মনে হয় যে তোমাদের মুখটা একটু টানছে, দেন তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আয়রন ময়শ্চারাইজার রয়েছে, আমি এখানে পিক দিয়ে দিব। আর তাছাড়া যেটা হচ্ছে, যাদের আমার মতো অয়েলি স্কিন, তার যদি ময়শ্চারাইজার ইউজ করতে যাও দেন অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে পারো। যেমন পন্সের এই ময়শ্চারাইজারটা আছে, এটা তোমরা চাইলে ইউজ করতে পারো, বাট না করলে কোনো সমস্যা নেই। তারপর আমি তোমাদের দেখা, এটা দেখো, এটা তো খুবই লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার, এটা তোমরা চাইলে লাগাতে পারো, আর না লাগালেও কোনো সমস্যা নেই। তো এই হেতু হয়ে গেল আমাদের ফেসিয়াল কমপ্লিট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফিকেশন হোয়েন এভার আই আপলোড মাই নিউ ভিডিওস। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আর যারা আমরা কোরবানি দিচ্ছি, তাদের কোরবানির জন্য আল্লাহ কবুল করে নেন, এবং যারা দিতে পারছি না, আমরা সবাই তাদের জন্য দোয়া করবো যেন তাতে নেক্সট বছরে পরবর্তী বছর তারাও কোরবানি দিতে পারে। তার সাথে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সবদিন পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই, ঈদ মোবারক।